গাছের ডাল কাটাকে কেন্দ্র করে পুরনো বিবাদের জেরে ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাবিবপুর থানার চাঁদপুর এলাকায়। আক্রান্ত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে হাবিবপুর থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্তর নাম ঠাকুরদাস চৌধুরী, অভিযুক্ত পঞ্চানন মণ্ডল পলাতক। জানা গিয়েছে গত দুদিন আগে আক্রান্ত ছেলে প্রেমলাল চৌধুরী তাদের জমি সীমানা থেকে একটি পিঠালো গাছের ডাল কেটে নেয়। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ ছিল। এদিন দিল্লি যাওয়ার উদ্দেশ্যে মোটর বাইকে চেপে স্টেশনে যাচ্ছিল ঠাকুরদাস চৌধুরী। সেই সময় ইট দিয়ে মেরে খুনের চেষ্টা করে পঞ্চানন মণ্ডল বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ঠাকুরদাস চৌধুরীকে উদ্ধার করে প্রথমে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানে চলছে তার চিকিৎসা। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আর আমার আইলে একটা মানে জমি আইলে আছে, সীমানা একটা আছে, ওখানে একটা গাছ আছে পিঠালো। পিঠালো গাছের মধ্যে দু তিনটা ডাল আমার ছেলে ছোট ছেলে কেটে দিয়েছিল, আমরা জানি না কেউ বাড়ি। কালকা যাইছিলাম দিল্লি, আমি রাধন খাটতে চাঁদপুর বাজার, আমি বাইকে ছিলাম, আমার ছেলে ছিল, আমাকে দাঁড় করালাম, দাঁড়ালাম আর দাঁড়ার পরে আমাকে ইট দিয়ে মারলো বাড়ি, আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। তারপরে হসপিটাল এলো, সব আমার লোকের ধরে গাড়ি করে নিয়ে আসলো। আমি কোথায় ভর্তি আছো? কোথায় ভর্তি আছো? প্রথম বুলবুল নিয়ে গেছিলো, বুলবুল থেকে চাঁদপুর মালদা ট্রান্সফার করলো। কয়জন ছিল ওরা? হ্যাঁ, কয়জন ছিল যে মেরেছে? ওই একাই ছিল, মদ খাইছিল। কি বলছে, কি বললো? যে আমা বললো দাঁড়া, আমি দাঁড় হইলাম, বাইকে ছিলাম, মিটার বাড়ি মেরে দিয়েছিলাম। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।